সবাই বলে তো মরা মুরগির বিরিয়ানি দিচ্ছে না, সত্যি কি কি হবে নাকি? তাই মরা মুরগির বিরিয়ানি লাপাচ্ছে চিকেন, এই দেখো মাত্র 50 টাকায় দেখতেই পাচ্ছ, এখানে বোর্ড লাগানো আছে। আজকের একই দিনে একটা দিনে আমরা 5টা 5টা ব্লগ কভার করবো, খুব ইন্টারেস্টিং হবে। যতগুলো ট্রেন্ডিং টপিক আছে সবগুলোকে আজকেরই আমরা কভার করবো। আছে যারা ভিডিওতে এসে ভিডিও দেখে কিন্তু লাইক করে না, অবশ্যই একটা লাইক করে দিন, লাইক করলে আপনার টাকা লাগে না। এবারে যাচ্ছি আমরা মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম মিঠিনদার মাত্র 25 টাকার বিরিয়ানি খেতে। চলো আজকে দেখাই আপনাদের পুরো ওটা পশ্চিমবাংলার মধ্যে কেউ দিতে পারবে না, 2500 টাকা মাত্র আপনি চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন। ট্রেনে করেছি, যাই মধ্যমগ্রাম। সেই যাচ্ছে আমার বন্ধু আজকে আমার সঙ্গে, অনেকদিন পর বেরিয়েছে, 50 টাকায় বিরিয়ানি খেতে যাচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ অনেকদিন ধরে যাওয়ার কথা ছিল মধ্যমগ্রামের একবার বিরিয়ানি ইউজ করবো। আসলে দাদা কি কাওয়া বিরিয়ানি না তো? না না, কোনো কাওয়া বিরিয়ানি না, ওটাই আমার একটু ডাউট। ওরা সবাই বলে যে মরা মুরগির বিরিয়ানি, কিন্তু মরা মুরগি না, উজ্জ্বলদার বিরিয়ানিটা ভালো নয়। আর এর আগে কোনো সময় এই কম দামে এত কম দামে উজ্জ্বলদার বিরিয়ানি, না উজ্জ্বলদার, আর কোনো সময় এত কম দামে বিরিয়ানি খেয়েছো? না, এই যাচ্ছি দেখি, খেয়ে বুঝতে পারবো টেস্টটা কেমন আছে। ওই আর কেউ খাবেন না। ফাইনালি চলে এসেছি এখন মধ্যমগ্রাম, আর যাবো এখন নিখিলদার বিরিয়ানি খেতে। মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে নিখিলদা, আর দোকানটা আছে ওদিকে ঠিক ওই ব্রিজের নিচে। চলো ওখানে যাওয়া যাক। সো তাহলে এই হচ্ছে আপনার নিখিলদার বিরিয়ানি, মাত্র 50 টাকায় দেখতেই পাচ্ছ, এখানে বোর্ড লাগানো আছে। তো চলো বিরিয়ানি আজকে খাবো। নিখিলদা কোথায় গেল? আপনাকে সত্যি 50 টাকায় বিরিয়ানি দিচ্ছেন? তো দেখতে পাচ্ছ 50 টাকায় বিরিয়ানি, গোটা পশ্চিমবাংলায় কেউ দেয় না, এখানেই পাওয়া যায় চিকেন বিরিয়ানি মাত্র 50 টাকা। চিকেন চাপ আছে 30 টাকা করে। আর কি কি আছে? চিকেন চাপ আছে, এটা এটা কত করে? 30 টাকা। এখানে লুচিও পাওয়া যাচ্ছে, লুচি আছে, পরোটা আছে, ডিম চিংড়ি আছে, ডিম কারি আছে, সেই রাজুদার পরোটার মতন এখানে পরোটা রাখা আছে দেখছো, এখানে ডিম সিদ্ধও আছে। আপনি যদি বিরিয়ানির সঙ্গে চান তাহলে বিরিয়ানির পিসটা দেখে না, চিকেনের পিসটা একবার দেখে না। আর এইটা কি আছে? এইটা চিকেন চাপ, কটা করে পুরো আমার বন্ধুর মতো লেক, চিকেনের লেকটা পুরো আমার বন্ধুর মতো। সবাই বলে তো মরা মুরগির বিরিয়ানি দিচ্ছে না, সত্যি কি হবে নাকি? তাই মরা মুরগির বিরিয়ানি লাপাচ্ছে চিকেন, এই দেখো। হ্যাঁ ওইটাই তো, সবাই বলে মরা মুরগির দিচ্ছে, কারণ 50 টাকায় কিভাবে দিচ্ছে? দুটো এখানে বাচ্চাদা আর অশোকনগরের আমেরিকান দাদাকে তো একদম ফেলি করে দিয়েছে। তো এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের উপরেই আছে, আর এখানে একটা ব্রিজ দেখতে পাবে, ঠিক ব্রিজের একদম নিচে আছে এই দোকানটা। তো পার্সেলটা কত? এটা 60 টাকা। এটা 60 টাকা পার্সেল, সাইজটাও দেখতে পাচ্ছ খুব বড় আছে। আমাদের বিরিয়ানি এখন খুলছে। আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দেবে না? হ্যাঁ, অনেক দর্শককে জানাতে হবে অ্যাড্রেসটা কি আছে। মধ্যমগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্ম, ওভার ব্রিজের নিচে, ফুট ব্রিজের নিচে। তো জেনারেলি 3 নম্বর প্ল্যাটফর্ম মাঝখানে, ফুট ব্রিজের নিচে, ফুট ব্রিজের নিচে দেখাও। এই ব্রিজ আছে, এই ব্রিজের নিচে আছে নিখিল। নিখিলদার বিরিয়ানি খেতে, নিখিলদার বিরিয়ানি খেলাম, খুব টেস্ট এবং খুব ভালো। আর এখানে রেটগুলো লেখা, মটন বিরিয়ানি 90 টাকা, ডিম বিরিয়ানি 45 টাকা, আলু বিরিয়ানি 40 টাকা, আর চিকেন বিরিয়ানি 50 টাকা। চিকেন বিরিয়ানি, সো এই হলো নিখিলদার দোকান। আর নিখিলদা অনেকক্ষণ পর এসে গেছে দেখতেই পাচ্ছ। ও নিখিলদা, অবস্থা কেমন আছে? দোকান ঠিক চলছে? তো নিখিলদাই পারে গোটা পশ্চিমবাংলার মধ্যে 50 টাকায় বিরিয়ানি খাওয়াতে, দেখতেই পাচ্ছ। সবাই ফেল, উজ্জ্বলদা, আমেরিকান দাদা এবং তার সাথে বাচ্চারা,
সবাইকে ফেল করে এখন নিখিলদা এক নম্বর চলছে। ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।